নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রুদ্রাক্ষর ব্যাপারে। রুদ্রাক্ষ এক, কিন্তু এর উপকার অনেক রকমের। রুদ্রাক্ষ শব্দটি দুটি শব্দের মিলনে সৃষ্টি হয়েছে, যেমন রুদ্র প্লাস অক্ষ, রুদ্র অর্থাৎ ভগবান শিব এবং অক্ষ অর্থাৎ তার নেত্র। শব্দ দুটি সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় রুদ্র প্লাস অক্ষ, সন্ধি মিলনে হয় রুদ্রাক্ষ, সেজন্য একে রুদ্রাক্ষ বলা হয়। সাধারণ মানুষ এর থেকে জানে যে এটি মহাদেবের চোখের অংশ বিশেষ, অর্থাৎ রুদ্রাক্ষ হলো ভগবান শিবের চক্ষু। কিন্তু আমাদের স্কন্দ পুরাণে বলা হয়েছে যে রাজা ময়ের অত্যাচারে দেবতাগণ ভয়ে ভীত হয়ে পড়েন এবং তারা সকলেই মহাদেবের শরণাপন্ন হন। ময়ের এই অত্যাচারের ফলে মহাদেবের সঙ্গে ময়ের প্রবল আকারে সংগ্রাম হয় এবং সেই যুদ্ধে মহাদেব বিজয় লাভ করেন এবং দেবতাদের বিপদমুক্ত করেন। তারপর তিনি উচ্চ হাস্য করতে থাকেন, তখন তার সেই প্রকার প্রসন্নতার ফলে অর্থাৎ তার হাসি দেখে তার চোখ থেকে অশ্রুবিন্দু পতিত হয়, আর এই চারটি অশ্রুকণা তার চোখ থেকে পতিত হয়ে রুদ্রাক্ষের অঙ্কুর হয়ে ফুটে ওঠে। তখন তাকে রুদ্রাক্ষ নামে অভিহিত করা হয়। প্রাকৃতিক দিক থেকে রুদ্রাক্ষ এক থেকে ১৪ মুখ পর্যন্ত হয়ে থাকে। রুদ্রাক্ষের নকল রুদ্রাক্ষ এখন বাজারে অনেক পাওয়া যায়, অর্থাৎ একই রকম দেখতে রুদ্রাক্ষের মতো নকল রুদ্রাক্ষ বানানো হয়, যেগুলি ধারণ করলে কোনো প্রকারের শুভ ফল পাওয়া যায় না। তো আপনাদের অবশ্যই এই প্রকার নকল রুদ্রাক্ষ থেকে সাবধান থাকতে হবে। সবসময় চেষ্টা করবেন অরিজিনাল রুদ্রাক্ষ কেনার। অরিজিনাল রুদ্রাক্ষগুলি অবশ্যই গাছে হয় এবং সেগুলি বিভিন্ন জায়গায় পাওয়া যায়। সঠিক জায়গা থেকে যদি আপনারা ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই সেই রুদ্রাক্ষের ভালো ফল পাবেন। আমাদের শাস্ত্রে বলা হয় আসল রুদ্রাক্ষের অশেষ গুণ। রুদ্রাক্ষ এবং রুদ্রাক্ষের মালা আয়ুর্বেদিক ঔষধসমূহে এবং পূজা অর্চনার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া মোটা দানার রুদ্রাক্ষ সহজেই পাওয়া যায়, অর্থাৎ যে রুদ্রাক্ষগুলোর দানা খুব বড় সেই রুদ্রাক্ষগুলো সহজেই পাওয়া যায় এবং ছোটো দানার রুদ্রাক্ষগুলো প্রায় দুর্লভ এবং এগুলি পাওয়া গেলেও অত্যন্ত দামি হয়ে থাকে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেকটি মানুষেরই কল্পনা শক্তি, কামনা শক্তি এবং চিন্তা শক্তি আছে। কল্পনা অনুসারে যে ফল দেয় তাকে বলা হয় কল্পবৃক্ষ, কামনা অনুসারে যে ফল দেয় তাকে বলা হয় কামধেনু, এবং চিন্তা অনুসারে যে ফল দেয় তাকে বলা হয় চিন্তামণিরত্ন। রুদ্রাক্ষের দ্বারা এ সমস্ত প্রকার শক্তি লাভ করা যায়। এই বনস্পতির ফলকে জগতের এক অতুলনীয় ফল এবং অসীম শক্তির আধার বলে মনে করা হয়। রুদ্রাক্ষ মানুষের মানসিক, শারীরিক এবং ভাবনাত্মক ব্যাধির শিকার থেকে আরোগ্য লাভ করতে সাহায্য করে। তাছাড়া এটি সঠিক পথ প্রদর্শন করতে সাহায্য করে, এমনকি মৃত্যুপথ থেকেও ধারককে উদ্ধার করে থাকে। অর্থাৎ যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করে তার কোনো প্রকার ফাড়া বা মৃত্যু ভয় থাকে না। রুদ্রাক্ষ সাধারণত এক থেকে ১৪ মুখী পর্যন্ত হয়ে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে একমুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এক এক করে রুদ্রাক্ষের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, কারণ রুদ্রাক্ষের এত গুণাবলী রয়েছে, একমুখী রুদ্রাক্ষের সম্বন্ধে আলোচনা করতে গেলেও ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। আর যদি এক থেকে ১৪ মুখী পর্যন্ত আলোচনা করা হয় তাহলে ভিডিওটি একদিনেও শেষ হবে না। আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, কোনো প্রকারের স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক বিষয়বস্তুগুলি আপনারা বুঝতে পারবেন না। তন্ত্র সাধনার পরিপ্রেক্ষিতে রুদ্রাক্ষের গুরুত্ব কিন্তু অপরিসীম। তান্ত্রিকদের মতে রুদ্রাক্ষ এমন একটি ফল যা সবসময় শুভ ফল দিয়ে থাকে, সবাই একে ব্যবহার করতে পারে। রুদ্রাক্ষ যেমন ভাগ্যকে উজ্জ্বল করে তেমনি অশান্ত অতৃপ্ত আত্মাদের থেকেও রক্ষা করে বা বাঁচিয়ে থাকে। ধারককে নীরোগ এবং স্বাস্থ্যবান করে রাখে। এটি মস্তিষ্কের এবং হৃদয়ের শক্তি বৃদ্ধি করে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সঙ্গে রুদ্রাক্ষের বিশেষত্ব, রুদ্রাক্ষের প্রয়োজনীয়তা এবং রুদ্রাক্ষের প্রাপ্তির স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রুদ্রাক্ষ আসলে একটি গাছের ফলের বীজ, কিন্তু এর অদ্ভুত গুণের জন্য আধ্যাত্মিক তথা ভৌতিক জগতে এমনকি চিকিৎসা জগতেও এটি পরম পবিত্র বলে এবং কার্যকারী বলে স্বীকৃতি লাভ করেছে। এর কয়েকটি প্রজাতি রয়েছে, এটি বিশ্বের অনেক দেশেই পাওয়া যায়, প্রধানত জাভা, সুমাত্রা, বালি, ইন্দোনেশিয়া, মালয় দেশ প্রভৃতি দেশে এগুলো উৎপন্ন হয়। এটি নেপালেও উৎপন্ন হয়ে থাকে। এর খুব অল্প সংখ্যক গাছ ভারতে আছে, মহীশূর, দেরাদুন, মহারাষ্ট্র, আসাম এবং
হিমালয়ের তরাই অঞ্চলে এদের দেখা মেলে। ব্যবসার জন্য স্থানীয় মানুষরা এর কাঁচা ফলগুলি পেরে বীজ বের করে বিক্রি করে থাকেন, কিন্তু সাধনার দৃষ্টিতে পাকা ফলের বীজকেই অধিক উপকারী বলে সাধকরা মনে করেন। শাস্ত্রে বলা হয়েছে রুদ্রাক্ষ ধারক ভৌতিক এবং দৈবিক সকল প্রকার বিপদ থেকে রক্ষা পেয়ে থাকে। রুদ্রাক্ষের মালাকে সর্বশ্রেষ্ঠ মালা বলে আখ্যা করা হয়েছে। এই মালা কণ্ঠে বা বাহুতে ধারণ করা যেতে পারে। আমাদের শাস্ত্রে একমুখী রুদ্রাক্ষকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ রুদ্রাক্ষ বলে মনে করা হয়। এটি অর্থ, সুখ এবং সন্তানাদি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ধারণ করলে রক্তচাপ বা ব্লাড প্রেশার রোগে উপকার পাওয়া যায়। তামার পাত্রে জল ভর্তি করে রাত্রবেলা তাতে যদি একটি রুদ্রাক্ষ ফেলে রাখেন এবং সকালবেলা যদি খালি পেটে সেই জল নিয়মিত রূপে পান করেন, তাহলে মধুমেহ অর্থাৎ ব্লাড সুগার, ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ প্রভৃতি থেকে আরাম পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, একমুখী রুদ্রাক্ষ সম্পর্কে আলোচনা করা যাক। একমুখী রুদ্রাক্ষকে সাক্ষাৎ শিবস্বরূপ বলে আখ্যা করা হয়েছে। এই দৃষ্টিতে দেখলে একমুখী রুদ্রাক্ষই সর্বশ্রেষ্ঠ। এর দর্শন, পূজন এবং ধারণের ফলে সাধকের সমস্ত প্রকারের বাধা এবং সংকট দূর হয়ে যায়। এটি ধারণে সাধকের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয় এবং শ্রী ও সম্পদ বৃদ্ধি হয়। একমুখী রুদ্রাক্ষ সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটি গোলাকার হয়ে থাকে, অপরটি অর্ধচন্দ্রাকার হয়ে থাকে। যে ব্যক্তি রুদ্রাক্ষের মালা গলায় অথবা বাহুতে ধারণ করেছেন, সেই ব্যক্তি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই রুদ্রাক্ষের মালার দানাকে স্পর্শ করে ওং নমঃ শিবায় মন্ত্রটি যদি জপ করেন, তাহলে সেই সাধক সকল প্রকার সংকট থেকে মুক্তি লাভ করে থাকেন। আমাদের শাস্ত্রে একমুখী রুদ্রাক্ষ ধারণের দ্বারা ঈশ্বরকে লাভ করার পথকে সহজ বলে মনে করা হয়। একে সাক্ষাৎ শঙ্কর বলা হয়। কিছু কিছু রুদ্রাক্ষ আছে যেগুলো কলা বা অন্যান্য ফলের মতো জোড়া অবস্থায় থাকে, অর্থাৎ যুগ্ম অবস্থায় থাকে। এগুলিকে প্রাকৃতিক বিস্ময়কর বলে মনে করা হয়। যদি দুটি রুদ্রাক্ষ একসঙ্গে জোড়া থাকে তখন তাকে বলা হয় গৌরী শঙ্কর। যদি তিনটি রুদ্রাক্ষ একসঙ্গে জুড়ে থাকে তাহলে তাকে বলা হয় ত্রিযুগী। একমুখী রুদ্রাক্ষকে শিব ও শক্তির মিশ্রিত রূপ বলা হয়। এটি যদি আপনারা ঘরে রাখেন বা পূজাস্থলে রাখেন, বাক্সে, সিন্ধুকে, যে কোনো মঙ্গল কামনা করে কোনো শুভ সিদ্ধির জন্য যদি এটিকে রাখেন, তাহলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। এইসব রুদ্রাক্ষকে শিবলিঙ্গের সঙ্গে স্পর্শ করিয়ে ধারণ করানো উচিত। ধারণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে পবিত্র স্থানে বসে ধারণ করানো উচিত। শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এবং শুদ্ধ মনে এই রুদ্রাক্ষ ধারণ করলে শিব ও শক্তি দুজনেই আপনাদের উপর কৃপা বর্ষণ করবেন। রুদ্রাক্ষ সব জাতি ও বর্ণের লোকই ধারণ করতে পারেন, তবে তা অবশ্যই দৈবপ্রাপ্তি হওয়া চাই। একমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ শিবস্বরূপ। যেখানে এই রুদ্রাক্ষের পূজা হয় সেখানে সদা লক্ষ্মীদেবী বাস করেন। এটি ধারণ করার সময় সাধকের ওং হ্রিং নমো এই মন্ত্র বলা উচিত। রুদ্রাক্ষ ভগবান শিবের সর্বাধিক প্রিয় বস্তু। এটি তার এতই প্রিয় যে এর প্রতিটি দানায় শিবের অবস্থান। এই কারণে রুদ্রাক্ষকে লোকেরা শিবলিঙ্গের ন্যায় ভক্তি ভরে পূজা করেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে রুদ্রাক্ষের বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করলাম। তারই পাশাপাশি একমুখী রুদ্রাক্ষের বিভিন্ন ধরনের গুণ সম্পর্কে আপনাদের অবগত করলাম। আশা করি ভিডিওটি সম্পর্কে আপনাদের অনেক প্রকার ধারণা হলো এবং আপনারা অবশ্যই যদি পারেন তাহলে একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এটি ধারণ করলে আপনারা এর প্রচুর পরিমাণে সুফল পাবেন। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর এভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করুন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।